আসসালাম আলাইকুম একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কুরবানি নিয়ে মানে আহ এটা তো আহ ছোটবেলা থেকে শুনে আসছি যে আত্মত্যাগ করা মানে একটা ত্যাগ একটা উৎসর্গ করা তো আসলে আমি এই জিনিসটার ভিতরে আজ পর্যন্ত কোনো উৎসর্গ দেখলাম না আর মানে সব সময় ছোটবেলা থেকে জানছি যে কুরবানি দেওয়া হইলে আশেপাশের গরিব মানুষকে দেওয়া হয় কিন্তু এখন যখন বড় হইলাম তখন দেখতেছি তাও দেয় না মানুষ কুরবানি দিয়ে হচ্ছে কখন ডিপ ফ্রিজে ভরে রাখবে সেটাই দেখি তো এটা তাহলে দেওয়ার মানে কি না কুরবানির মাংস গরিব মানুষকে দেয়ার কোনো ইয়া নাই আপনার আপনি আপনি যে দিতে বাধ্য এরকম কোনো বিধান নাই আপনি না দিলেও না দিলেও কোনো কিছু যায় আসে না গরিব মানুষকে দেয়াটা ইসলামে বাধ্যতামূলক না দুই নম্বর কথা হচ্ছে আপনি কি কুরবানি যে ঘটনাটা সেই ঘটনাটা এই যে ইব্রাহিমের যে ঘটনাটা সেই গল্পটা কি আপনি জানেন জি ভাইয়া গল্পটা তো জানি কিন্তু এই গল্পটা কি আসলে আমাকে একটু গল্পটা বলেন তো যে আমি যেটা জানি আপনার কাছ থেকে একটু শুনি আমি তো এই গল্পটার মধ্যে ভয়ঙ্কর রকমের মানে পাশবিকতা দেখেছি আমার কাছে যেটা মনে হয়েছে আপনার থেকে শুনি মনে করেন ইব্রাহিম কি ইব্রাহিম একদিন স্বপ্ন দেখলো যে তার প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে নাকি জি ভাইয়া এবং সে স্বপ্নে ইয়া পাইলো যে তার সন্তানকে জবাই করতে হবে নাকি এটা তো স্বপ্নের মাধ্যমে জানতে পারলো মানে নবীদের স্বপ্ন তো ওহি মানে পাক তাকে তার নিজ সন্তানকে যে সন্তানটা হচ্ছে একজন নিষ্পাপ বালক যার কোনো পাপ নাই সে এখন অপ্রাপ্ত বয়স্ক সে এখনো পাপ করে সে কোনো পাপ করে নাই এই বালকটাকে হত্যা করতে বললো নাকি জি ভাইয়া তাই মানে বিশ্বাসের পরীক্ষা দেওয়ার জন্য হ্যাঁ সেটাই তো শুনে আছি ছোটবেলা থেকে এটা কিভাবে হয় মানে মানে আল্লাহ পাক কিভাবে এই ধরনের মানে একটা জঘন্য পরীক্ষা নিতে পারে এই জিনিসটা তো আমি বুঝলাম না আচ্ছা আপনি আপনি যদি একটা স্বপ্ন দেখেন যে আপনার আপনি কি কি বিবাহিত আছে আচ্ছা আপনার প্রিয় একজন মানুষের কথা ভাবেন তো যে প্রিয় একজন মানুষ তাকে আপনি অনেক ভালোবাসেন আল্লাহ মনে করেন আপনাকে স্বপ্নে দেখাইলো যে তাকে জবাই করো আমি আকা বিশ্বাসের পরীক্ষা জবাই করো আপনি কি করবেন আমি আমি তো এটা একটা নিছক স্বপ্ন ছিল আমি সারাদিন যা যা ভাবছি হয়তো বা উল্টা পাল্টা কিছু আমি তো স্বপ্ন এটাই মনে করি যে উল্টা পাল্টা যা ভাবছি রাতে হয়তো বা স্বপ্ন দেখছি এইটাই হচ্ছে আমার স্বপ্ন নিয়ে ধারণা কিন্তু মনে করেন এই বর্তমান সমাজে যদি কেউ এই ধরনের কাজ করে যে আমি স্বপ্ন দেখছি আল্লাহ আবার কইছে আমি দিছি জবাই কুরা এই লোকরে কি করতে হবে বলেন তো এই লোকরে পাগলা গারদে দিব না আমরা অবশ্যই তার মানসিক সমস্যা আছে অবশ্যই তো সে পাগল তাই না কিন্তু এই যে মানে অনেক হাজার হাজার বছর আগের মানুষ তো এই ধরনের পাগল ছাগলদেরকে তারা তো ভাবতো আল্লাহর অলি মানে দেখেন আমাদের সমাজেও দেখা যায় পাগল টাগল রাস্তা রাস্তা ঘুরে তাদেরকে আমরা আল্লাহর অলি বলে মনে করি অনেক সময় তার পিছনে পিছনে ঘরে মানুষ এগুলো তো আপনি দেখেছেন যে এরকম পাগল ছাগল আছে বাংলাদেশেও আছে একটা ছিল আমাদের মানে ঢাকা যখন থাকতাম তখন একটা ছিল মাটিয়ালা পাগল সেই মাটিয়ালা পাগল একটা হয় হাঁটতো অনেক লোক তার পিছনে হাঁটতো এবং মাটি গুলা নিয়ে মানুষজন তাবিজ বানায় গলায় জুলা রাখতো কি কি মুস মুসিবতের ব্যাপার মানে কি পাগল এগুলো গুলা যে ওই মাটি গুলা নিয়ে তারা মনে করতো ওই মাটি গুলা খুব ইয়া মাটি এগুলা গলায় মানে তাবিজ হিসেবে লাগাইলে যে রক্ষক হবে না হ্যাঁ আচ্ছা আপনাকে আমি একটা নিউজ দেখাই এই নিউজটা একটু দেখেন তো যে এই নিউজটা আপনি কি মনে হয় আগে দেখেন নাই আপনাকে আমি দেখাচ্ছি কোরবানির নামে শিশুপুত্র জবাই ময়মন সিংহের গ্রামে ঈদ উল দিন মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিশেষজ্ঞরা বলতেছে সাইকোসিস রোগ ও অতি ধার্মিক চিন্তাধারার সমস্যা হতে পারে এটা আপনার কাছে কেমন লাগলো এই নিউজটা পড়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে খুবই মর্মান্তিক একটা ঘটনা কিন্তু এই লোকটা তো মানে একদম প্রকৃত ইমানদার তাই না মানে একদম সাচ্চা মুসলমান সাচ্চা ইমানদার ব্যক্তি নাকি এই লোকের ইমান বিষয় তো কোনো সন্দেহ নাই নাকি ভাইয়া এখন দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলেই অনেক ভয় লাগে না না সেটা জিজ্ঞেস করছি না সেটা ঠিক আছে কিন্তু এই লোকটা ইমানদার যে একদম মানে মানে জীবন দিয়ে ইমান তার আছে অন্ধবিশ্বাসটা ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসটা যে একেবারে ডেফিনেটলি তার একদম হান্ড্রেড পার্সেন্ট এটা তো গ্যারান্টিড তাই না এই বিষয়টা এখন এই এই যে পরীক্ষা এবং তাকে তার তো এই জিনিসটা সে তো প্রাপ্তবয়স্ক মানুষ তার তো এটা বোঝা উচিত ছিল যে একজন মানে নিষ্পাপ মানুষের গলায় ছুরি চালানো এটা কোনো অবস্থাতে কেউ বললেই আমি করব না যেই বলুক না কেন তারপরে আবার নিজের সন্তান

মানে এখানে দেখেন এখানে পরীক্ষাটা হচ্ছে অন্ধবিশ্বাস বনাম পুত্রের প্রতি পিতার ভালোবাসা সেখানে পুত্রের প্রতি পিতার যে স্নেহ যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একজন পিতার দায়িত্ব হচ্ছে পুত্রকে সর্ব অবস্থায় রক্ষা করা সব ধরনের কিছু থেকে রক্ষা করা তাই না একজন পিতার তো এটাই দায়িত্ব নাকি কিন্তু এই ইব্রাহিম কি করতেছে সে তার দায়িত্ব পালন করতেছে না সে একটা অন্ধবিশ্বাসের বশবর্তী হয় একটা কি না কি পাগলা ছাগলা লোক কি স্বপ্ন দেখছে তোর তো যাওয়া দরকার ছিল ডাক্তারের কাছে তখন যদি ডাক্তার না থাকে তাহলে স্বপ্ন দেখছো এই ব্যাটা মানে একটা বাচ্চাকে মায়েরা ফেলার চেষ্টা করতেছে যাই হোক ওইটা মারে নাই কিন্তু ধরেন যদি এরকম ঘটনা ঘটতো যে ইব্রাহিম তার বাচ্চাকে মারছে তাহলে মুসলমানরা কি এখন মানে প্রত্যেক ঈদে তাদের বাচ্চা করবা দিত বলেন তপু ভাইয়া আমার তো মানে এটাই হইতো কারণ আল্লাহ যা বলছে তাদের তো তাই মানতে হবে এটাই তো নিয়ম তাহলে তো আর কেউ মুসলমান হইতে চাইতো না আসলে তারা ভাবতো মুসলমান হলে বাচ্চা কোরবানি দেওয়া লাগে বছর বছর আমরা মুসলমান হব না তাহলে তো আর হইতো না মুসলমান তাহলে বেশিরভাগ মানুষই এই ধর্মটা থেকে দূরে থাকতো ভাইয়া আমি আমার আম্মুর থেকে যতটা শুনছি যে তাদের অনেক আগে তিন চার প্রজন্ম আগে নাকি তারা হিন্দুই ছিল হুট করে মাঝখান দিয়ে নাকি মুসলিম হয়েছে হ্যাঁ এই 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 ধরনের ঘটনা কিন্তু হিন্দুদের মধ্যেও ঘটে যেমন ধরেন মা কালী স্বপ্ন দেখা দিচ্ছে তারপরে মানে মা একজন মা ঘুমে থেকে উঠা তার দুই পুত্রে মানে বলি দিয়ে ফেলছে মা কালী নাকি তাকে বলছে জবাই দিতে এই ধরনের ঘটনা মুসলমানদের ক্ষেত্রে ঘটে তো মানসিক সমস্যা ইব্রাহিম রে তো মানে ইয়া করা দরকার ছিল সুচিকিৎসা দেওয়া দরকার ছিল তো সাইকো সাইকো পেশেন্ট পাগল মাথা পাগল এই মুহূর্তে যদি সে জন্মাইতো এই সভ্য সমাজে যদি সে থাকতো তাহলে অবশ্যই নির্ঘাতারে মানে সারা জীবন পাগলা করাতে কাটিতে কিন্তু ভাগ্য তার ভাগ্য ভালো যে সেই প্রাচীন যুগে মূর্খ লোকদের মধ্যে জন্ম নিচ্ছে এই তাকে এখন মানুষ নবী বলে মনে করে কি একটা অদ্ভুত ব্যাপার এরকম একটা পাগলা লোক মানুষ নবী বলে মনে করে তো পুরো পাগলা এত পুরা খাস পাগলা আচ্ছা আপনাকে যেটা ইয়া করতেছি যে আমি মনে করি না এখন কোন মুসলমানও যদি এই জিনিসটা মানে স্বপ্ন দেখে তাহলে তারা এই কাজটা করবে হ্যাঁ মানে কোনো মুসলমানও এটা করতে পারবে বলে মনে হয় না তারা যে কোনো একজন মানবিক পিতা সে কখনো এই কাজটা করতে পারবে না আমি যতই আল্লাহ পাক বলুক না কেন সে করবে না এটা ঘুরা না করে দিবে বলবে না আমি করবো না আমি বিশ্বাসের পরীক্ষা দিব না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে এই ঘটনার উপরে ভিত্তি করে মানুষ এখন মুসলমানরা এখন পর্যন্ত কোরবানি দিচ্ছে এই কোরবানির ভিতরে গরিবদের দেয়া জিনিসটা আসলো কোথেকে আমি তো গরিবদের দেয়া এরকম কোন বিধান ইসলামের ভিতরে পাই না আর কি আমি হয়তো আপনার থেকে অনেক বয়সে ছোট মানে আহ আমাদের বাসায় আমি সবসময় আরকি এটা শুনতাম যে তিনটা ভাগ হয় একটা ভাগ নিজেরা আরেকটা ভাগ আত্মীয় স্বজন আরেকটা ভাগ হচ্ছে অসহায় দুস্থ মানুষদের মানে আমি এটাই জানতাম এতদিন

আল্লাহর কে খুশি করার জন্য কোরবানি দিতে হবে আর কোন জিনিস যদি এর ভিতরে থাকে আর কোন উদ্দেশ্য যদি এর ভিতরে থাকে তাহলে সেই কোরবানি কবুল হবে না কারণ আপনি যদি মনে করেন যে আমি গরিব মানুষকে দেওয়ার জন্য কোরবানি দিচ্ছি এই কোরবানি কবুল হবে না কোরবানি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে হবে এছাড়া অন্য কোন উদ্দেশ্যে কোরবানি তো করাই যাবে না তাহলে এই ধরনের কথা যারা বলে তারা তো শুরুতেই একটা কুফরি করে ফেলতেছে ইসলামে তো এই বিধান নাই যে তুমি গরিব মানুষদেরকে দেওয়ার জন্য কোরবানি করবা এটাই তো ইসলামে নাই এটা কে বলে আমি আসলে এই অনেক হুজুরি বলে এগুলা অনেক মুসলিম

টাকা পয়সাও দান করে আর আমার মানে মনে হয় যে ইদানিং কালে মানুষ অনেক জানে বা বোঝে যে এই জিনিস গুলো আসলে কিছুই না মানে একটা জিনিস ভাবি যে আমরা তো এইচএসসি তে মোটামুটি সবাই লাশ সালে গল্পটা পড়ছি পড়ার পরও হচ্ছে মানুষ জানে তারপরও কেন এগুলোর পিছিয়ে মানুষ এত দৌড়াদৌড়ি করে এত ইনভেস্ট করে ইভেন প্রত্যেকটা বছর আমার বাসার সামনে একটা মাজার আছে কি গান বাজনা হয় এই এটার ভিতর দিয়ে কিভাবে মানে আল্লাহর প্রতি তার আনুগত্য প্রকাশ করে হ্যাঁ এটা তো খুবই অদ্ভুত মানুষকে আমি দেখি যে পীরের গিয়ে মানে লাফালাফি করে পাগলামি টাগলামি করে গান গায়ে কেমন কেমন করে কি উদ্ভট আচার আচরণ করে আল্লাহ করতে করতে গুলো করতে করতে একদম পৈরা টৈরা কি কি করে পাগলের মতো এগুলো শিক্ষিত মানুষদের মধ্যে দেখি যে এটা একটা অদ্ভুত ব্যাপার যে ধর্মান্ধতা মানে শিক্ষিত মানুষকেও কিভাবে মানে একটা গাধা বানায় ফেলতে পারে একটা মানে মানে ইয়া বানায় ফেলতে পারে পারে অশিক্ষিত মূর্খের লেভেলে নিতে এই জিনিসটা দেখা যায় এখন এই বিষয়ে কি বলবো যে আমাদের তো বেড়ে ওঠাটাই এইভাবে এবং মানুষ তো আসলে আহ এইগুলা বিশ্বাস করতে আসলে চায় হ্যাঁ তারা চায় যে এই জিনিসগুলা সত্যি হোক তারা চায় আসলে ধরেন একজন একটা লোকের কোনো বাচ্চা কাচ্চা হয় না তখন তারা একটা পির কে টাকা পয়সা দেয় জানে তারা যে এই পিস ভণ্ড তারা জানে ভালো তারাও বোঝে অনেক অনেকেই বোঝে যে এই পিস সাপটা তারপরে তারা ভাবে তো করি না একটু দেখি না চেষ্টা করে একটু হোক না একটু দেখি না কি হয় দেখি না হইতে তো পারে এরকম একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকে এবং এই কারণে এই সমস্ত পীর এই সমস্ত যে সমস্ত সমাজে দেখবেন অশিক্ষা কুশিক্ষা আছে সেই সমস্ত দেশে সেই সমস্ত সমাজে এই সমস্ত মাজার পীর সাহেব বাড়তে থাকে আস্তে আস্তে বাংলাদেশে বাড়তেছে বাংলাদেশে অশিক্ষা বাড়তেছে বাড়তেছে এই শিক্ষা মানে হুজুর বাড়তেছে ধর্ম ব্যবসা বাড়তেছে এবং একই সাথে পাল্লা দিয়ে এই মাজার তারপরে এই যে তুকতাক ভুংচুং জিনো আমি মানে দেখলাম ফেসবুকে দেখলাম পাঁচশো টাকার বিনিময়ে জিন ছাড়ানো হয় দশ হাজার টাকার বিনিময়ে যে কোনো নারীকে আপনি চান তাকে আপনার বসে এনে দিবে জিন জিনের মাধ্যমে দশ হাজার টাকার মাধ্যমে যে কোনো নারীকে আপনি বিয়ে করতে চান সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে চলে আসবে এই অ্যাডভার্টাইজ দিচ্ছে এক এক হুজুরে জিনের মাধ্যমে নাকি সে তদ্বির করবে কি হ্যাঁ তো দশ হাজার টাকা আমি দিলাম ঠিক আছে যা তোরে দশ হাজার টাকা দিলাম তুই যা গিয়ে আমাকে ওই যে মানে মনে করেন ঐশ্বরের আইরে ইয়া করে দে আমার সাথে বিয়ে করাই দে পারবি তুই মানে এগুলা কি সমস্ত মানুষ এগুলো বোঝে না যে এগুলো মানে ভন্ড এগুলো টাউট তাহলে তো ওই বাটাই যেই বাটা এই জিন পরা দিচ্ছে সে বাটাই তো ঐশ্বরের আগে বিয়ে করতো তাই না মানে তারপরেও কিছু মানুষ মানে ভাবে যে যদি হয় যদি হয় আমার প্রেমিকা যদি যদি আসে আমার কাছে এই যে যদি আসে এগুলা করে এই এদেরকে মানে টিকা রাখা হয় এখন তো এগুলা আমাদের সমাজ থেকে তো নির্মূল করতে হলে আমাদের আসলে যুক্তির ব্যবহার যুক্তি দিয়ে কিভাবে আলোচনা করতে হয় এগুলো ভালোভাবে আমাদের আরো প্রচার করতে হবে সেই চেষ্টাটা আমরা করছি কথা আপনি কি আর কিছু বলবেন বলেন তাহলে ভাইয়া আর একটা প্রশ্ন ছিল আর কি আমি আমরা তো মানে মাদার টেরেসা সম্পর্কে অনেক ভালো কিছুই জানি কিন্তু রিসেন্টলি আমি জাস্ট একটা কথা জানছি যে উনি নাকি চিকিৎসা সেবা দিত সেই বিনিময়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হইত এটা কি সত্য না খ্রিস্ট ধর্ম যে গ্রহণ করতে হইতই এরকম না কিন্তু মাদার তেরেসার অনেক খারাপ দিক আছে সেই খারাপ দিকটা হচ্ছে সে খ্রিস্টান ধর্ম প্রচার করত আসলে তারা সে বলে দিত যে এটা আমি যিশুর জন্য এটা করতেছি সে যখন একজন অসুস্থ মানুষকে সেবা করতো তখন সেটা বলে বলতো যে আমি এটা যিশুর জন্য করতেছি এটা হচ্ছে একটা খারাপ দিক আর একটা খারাপ দিক হচ্ছে সে দারিদ্রকে সে মহান বলে মনে করত মানে খুব ভালো ব্যাপার গ্লোরিফাইং একটা বিষয় বলে মনে করত দারিদ্র তো কোনো গ্লোরিফাইং ব্যাপার হতে পারে না তাই না দা একজন মানুষ যদি দরিদ্র হয় তার চেষ্টা হওয়া উচিত সে যেন তার মানে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে সে যেন তার দারিদ্রতা উঠতে পারে দারিদ্র থেকে নিজেকে বের করতে পারে এই জিনিসটা তার চেষ্টা হওয়া উচিত কিন্তু মাদার টেরেসা দারিদ্রকে গ্লোরিফাই করতো তৃতীয় বিষয় হচ্ছে সে যখন আফ্রিকাতে ছিল তখন সে এই যে জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে সে অনেক কথাবার্তা বলেছে কিন্তু আফ্রিকার যে জনসংখ্যা ছিল এখনো আছে এই জনসংখ্যার একটা মানে জনসংখ্যার কারণেই আফ্রিকার যে বড় বড় সমস্যাগুলো তার মধ্যে একটা বড় সমস্যা ছিল জনসংখ্যা বিস্ফোরণ বাংলাদেশ ভারতেও পাকিস্তানেও একটা বড় সমস্যা জনসংখ্যা বিস্ফোরণ জন্ম নিয়ন্ত্রণকে যদি কেউ ইয়া মনে মনে করে করে খারাপ কাজ এবং সেটা প্রচার করে তাহলে তো দারিদ্র টিকে থাকবে দারিদ্র তো মানে দারিদ্র থেকে তো মানুষকে বের করা সম্ভব হবে না এই সমস্ত কারণে মাদার তেরেসা হচ্ছে না একজন ধর্মান্ধ সে তার কিছু কাজ ভালো তার মানে সে যে মানবতার সেবা করেছে হ্যাঁ সেটা সেটা সত্য কিন্তু ধর্মান্ধ একজন মৌলবাদী খ্রিস্টান হ্যাঁ বলেন ভাইয়া লাস্ট আর একটা কোয়েশ্চেন ছিল আপনারা তো চেষ্টা করতেছেন যে কিভাবে কুসংস্কার দূর করা যায় মানুষ যেন মুক্ত ভাবে চিন্তা করতে পারে কিন্তু আমরা তো বাংলাদেশে আসি আহ এই যে এই কথাগুলো কখনো যদি নিজের মাকেও বলি মা বলে চুপ করে থাকো যা নিজে জানো অন্য কাউকে জানাইতে যাব না তাহলে বিপদে পড়বা তো এরকম তো প্রত্যেকেই মনে হয় অনেক মানুষ আছে যারা হচ্ছে জানে বুঝে বিষয়গুলো কিন্তু মুখ খুলতে পারে না তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে আরো দশ বছর পনেরো বছর পর মোটামুটি আমরা এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারবো আহ আমার মনে হয় না দশ পনেরো বছরে এই ধরনের কোনো একটা ঘটনা ঘটবে কারণ এটার জন্য দরকার হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার প্রয়োজন কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রয়োজন শিক্ষা ব্যবস্থা তো আমরা পরিবর্তন করতে পারছি না এই কারণে আমরা কিছু আহ এই আলোচনা গুলা করছি যে আলোচনা পাশাপাশি যদি এই জিনিসগুলো আমরা চালাতে পারি তাহলে হয়তো পঞ্চাশ বছর বা সত্তর বছরে হয়তো কিছু মানুষের মধ্যে রিয়েলাইজেশন আসবে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসবে এটা বলে আমি মনে করি না কারণ এটার জন্য এখন অনেক আহ দূর যেতে হবে অনেক কাজ করতে হবে পরিবর্তন অবশ্যই সমাজের পরিবর্তন অবশ্যই হয় কিন্তু খুব ধীরে ধীরে হয় সমাজের পরিবর্তনের ধারাটা খুব ধীর গতিতে হয় যদি আমরা ভালোভাবে কাজ করি তাহলে এই ইয়াটাকে আর একটু ত্বরান্বিত করতে পারবো কিন্তু সেটা আমি আমি বলতে পারি না যে এটা কি কিরকম হবে কথা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে কি তাহলে বিদায় জানাবো আপনাকে জি ভাইয়া ধন্যবাদ আচ্ছা ভালো থাকবেন আপনাকে বিদায় জানালাম তাহলে পরে